আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাইরা রমাদানের এই সুন্দর সময়ে ইফতার সামনে নিয়ে মা ইদ্যাতুল ইফতারে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কোরআনের আঙিনায় কোরআনের আঙিনায় কথাটা কেন বললাম কারণ রমাদানের সাথে কোরআনের এত বন্ধুত্ব এত সম্পর্ক যে আল্লাহ এই রমাদান মাসকে সম্মানিত করেছেন আপনি জানেন কত সম্মানিত করেছেন আরবের কেউ এই মাসকে সম্মান দিত না আল্লাহ তালা যখন কোরআনকে নাজিল করেছেন এই মাসে বলেছেন শাহরু রমাদান আল্লা দি উংজিলা ফিহিল কোরআন রমাদান মাস এমন মাস যখন আমি কোরআনকে নাজিল করে দিয়েছি এই মাসে নাজিল করে দেওয়ার সাথে সাথে এই মাসকে আল্লাহ তালা এত বেশি মর্যাদা দিলেন যে এখানে একটা রাত আল্লাহর কাছে হয়ে যায় হাজার মাসের চেয়ে উত্তম একটা এবাদাত যদি আপনি একটা ফরজ ইবাদ করেন সত্তরটা ফরজ ইবাদ করার চেয়ে আর উত্তম হয়ে যায় আপনি একটা নফল কাজ করেন একটা পয়সা দান করেন একটা সুন্দর কথা বলেন আপনার বন্ধুর সামনে যে সুন্দর মৃদু ভাষায় কথা বলেন কারোর সাথে ঝগড়া করবেন না কারোর সাথে গিবোধ করবেন না আপনার সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে বিমোহিত করেন এই কাজগুলো যখন করতেছেন এগুলো যদিও নফল কাজ করেন আপনি আল্লাহ বলতেছেন তোমার এই কাজগুলো আমি এই মাসের কারণে এত পছন্দ করে নিয়েছি যে ফরজ নামাজের ফরজ সবটা আমি তোমার জন্য লিখে দিচ্ছি আপনি একটা দান করলে অন্য মাসে সত্তরটা পর্যন্ত পেতে পারেন আল্লাহ তো আমি আমি রোজার ক্ষেত্রে আমি কি বলবো তারে অঙ্ক গণনা করে পারবে না এখানে কোনো গণনা করা যায় না কারণ হলো এই যে আমি তোমার নিজেই আমি তোমার প্রতিদান হয়ে যাব। এগুলো কারণটা কি কারণ হলো কোরআনের সাথে আরেকটা বিশেষ আলোর সম্পর্ক হয়ে গেল এবং সেই আলোটার নাম হলো আল কোরআনুল করিম আল কোরআনুল করিম আপনার বন্ধু যে অন্ধকারে আপনি পথ চলতে পারেন না তখন কোরআন আপনার বন্ধু হয়ে আপনাকে হাত ধরে আলোর দিকে নিয়ে যায় যখন আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কোরআন পড়েন আপনার মন ভালো হয়ে যাবে আপনি সৎ পাচ্ছেন না কোরআন পড়েন আপনি সৎ পেয়ে যাবেন আপনি কোরআনকে বন্ধু বনে নেন বন্ধু হিসেবে নেন কোরআন অনুযায়ী জীবনযাপন করেন কোরআনকে পড়ার চেষ্টা করেন কোরআনের অনুবাদ বোঝার চেষ্টা করেন কোরআানে কি বলেছে আরও একটু ব্যাপকভাবে বোঝার চেষ্টা করেন কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেন কোরআন একটু পড়ানোর চেষ্টা করেন নিজে পড়ার চেষ্টা করেন আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন দেখো এমন আমি করে দিয়েছি যে আল্লা কর আনা মাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ অনেক টাকা পয়সার মালিক আছে সে না অনেক সুন্দর চরিত্রের মানুষ আছে সেও না অনেক সুন্দর দেখা আছে সেও না অনেক বড়ো পরিবারের আছে সেও না বরং তোমাদের শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায় সেই কোরআনের আঙিনায় আমরা কতটুকু সময় দেই আল্লাহ তালার কাছে আমরা কি জবাব দেবো এই কোরআন যে সুন্দর একটা জিনিস আপনার পাশে আছে জানেন সিসিটিভির মতন কিন্তু আপনার কাজগুলো সে দেখতেছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে আল কোরআন ও হজ্যাতা ও এ তোমার বন্ধু হবে তোমার বন্ধু হয়ে জান্নাতে নেবে অথবা এ তোমার শত্রু হবে শত্রু হয়ে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কারণ কোরআন অনুযায়ী যদি না চলি আমার বিরুদ্ধেও যেতে পারে এই সুন্দর সময়ে কোরআনকে সামনে রেখে আমরা বলিব কোরআন তোমাকে ভালোবাসি তোমাকে আমি অধ্যয়ন করব তোমাকে আমি পড়ব এবং তোমার অনুযায়ী জীবন পরিচালনা করব আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালো হিসাবে কবুল করবেন আমাদের সিয়াম সাধনাকে পূর্ণতায় আমাদের পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সবার রোজা আল্লাহ তালা কবুল করে নিন আসসালামু আলাইকুম